মনে হয় না আমি এই যে এখন ধরে শব্দ হচ্ছে মনে হয় না বেঁচে থাকি যার সাথে জীবন পরিত্রাণ পাওয়ার জন্য মরে যাওয়া ভালো স্যার খুব কষ্ট হয় এটাই কালো দিলে থাকা যায় কিন্তু এদের মধ্যে তো প্রচন্ড শব্দ আছে একটা ওই শব্দের জন্য কিচ্ছু ভালো লাগে না স্যার অনেকক্ষণ কান্নাকাটি করছে তারপর আপনার ওষুধ দুই তিন মাস সেবনের পর থেকে ওই তীর্যক ভাবে যে কানে ডান কানে একটা আওয়াজ আসতো উড়োজাহাজের মোটর বাইকের ওই অবস্থা আস্তে 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 স্থির না হয় আস্তে আস্তে ক্রমশ কমের দিকে আসছে আগের সাইতে ইনশাল্লাহ ভালো আছি কিছু কিছু মানুষের গল্প সত্যি আমাকে ভীষণ আনন্দ দেয় কিছু কিছু মানুষের মুখের হাসি আমার হৃদয়টাকে ভরিয়ে দেয় ঠিক তেমনি একটি হাসির গল্প এই মুহূর্তে আমি আপনাদেরকে শোনাবো আর সেই হাসিটি দিয়েছেন আফসার আলী ভাই তিনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ 53 ইয়ার্স ওল্ড তিনি এসেই আমার চেম্বারে এসেই একটি কথা বললেন যে স্যার প্রায় এক বছর আগে আমি আপনার এখানে এসেছিলাম তখন এই চেম্বারে এসে কাঁদছিলাম আজকে আমার অবস্থার উন্নতি হয়েছে এবং এখন আমার মুখে হাসি এসেছে তো আফসার ভাই জি আপনাকে অনেক অনেক স্বাগত এই এই হাসিটার কথাই কিন্তু বলেছিলাম এই হাসি আগে এসে দিয়ে নেন তখন তো কান্নাকাটি করছি মনে হয় না এই যে এখন ধরে শব্দ হচ্ছে মনে হয় না বেঁচে থাকি যার সাথে জীবন পরিত্রাণ পাওয়ার জন্য মরে যাওয়া ভালো স্যার খুব কষ্ট হয় এটাই কালো দিলে থাকা যায় কিন্তু এদের মধ্যে তো প্রচন্ড শব্দ আছে একটা ওই শব্দের জন্য কিচ্ছু ভালো লাগে না স্যার তার সমস্যার কথা জানাচ্ছিলেন অর্থাৎ তার কানের মধ্যে বিভিন্ন টাইপের শব্দ হতো কি কি টাইপের শব্দ হতো একটু তার মুখ থেকে শুনি বিমানের শব্দের কথা বলেছিলেন তাই না প্রথমে মোটর বাইক হোন্ডার শব্দ হইতো হোন্ডার শব্দ শব্দ তারপর 5-6 মাস পর আস্তে আস্তে হোন্ডার শব্দ না বিমান যাওয়ার শব্দ বিমানের শব্দ শুরু হইলে আমার অবস্থা খুব খারাপ হয়ে যেত আচ্ছা কি করব পাগলের মতো হয়ে গেছে আচ্ছা আচ্ছা তারপরে ওষুধ তো এখানে ঢাকাতে 4-5 জন ডাক্তার দেখা ফেলছি অলরেডি এই যে যে বিভিন্ন টাইপের যে শব্দ হয় কানে এটাকে আমরা মেডিকেলের ভাষায় বলছি টিনিটাস তো টিনিটাস এমন একটা রোগ যেটিকে আমরা বলছি অ্যাবনর্মাল সাউন্ডস ফিলিং ইন দ্য ইয়ার অর্থাৎ আমাদের কানে অনুভূত হয় যে একটা অস্বাভাবিক শব্দ স্বাভাবিক কোনো শব্দ না সেই শব্দের ধরনটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম কেউ কেউ প্রায় আমার কাছে এসে বলে স্যার আমার কানের মধ্যে ঝিঝি পোকার শব্দ কেউ বলছে মৌমাছি শব্দ আবার কেউ বলছে শো 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 ঝর্ণার শব্দ আবার কেউ বলছে যে আমার কানের মধ্যে মনে হচ্ছে যে ভো 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 করছে কয়েকদিন আগে এক ভদ্রলোক সে মোবাইলে রেকর্ড করে নিয়ে আসছে যে তার শব্দটা কোন টাইপের হয় আসলে এই রোগে আক্রান্ত রোগীদের প্রধান সমস্যায় থাকে যে তারা মানসিকভাবে ভেঙে পড়ে তারা মেনে নিতে পারে না যে এটা আমার কি হইলো হ্যাঁ 8-10টা মানুষের মতন আমি কেন না কি কারণে আমার এই সমস্যাটা হচ্ছে এটা যখনই সে বুঝতে পারে না এবং যখন বিভিন্ন জায়গা থেকে অসহযোগিতা পেয়ে থাকে পরিবার সমাজ বিভিন্ন জায়গা থেকে যখন সাপোর্ট পায় না এই মানুষগুলো তখন মানসিকভাবে ভেঙে পড়ে এবং মানসিকভাবে ভেঙে তারা একটা ডিপ্রেসিভ ইলনেস এর মধ্যে চলে যায় তো এই সময়টাতে কিন্তু চমৎকার মানে কিছু গাইডলাইন রয়েছে চিকিৎসা বিজ্ঞানের যে জিনিসগুলো যদি আমরা দেই তাহলে এই যন্ত্রণা থেকে রোগীরা মুক্তি পায় হ্যাঁ তো সেক্ষেত্রে আমরা আফসার আলী ভাইয়ের সমস্ত পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করি ম্যালিয়াস ইন্টি স্পেশালাইজড হসপিটালে আমরা একটা অডিওমেট্রি করি আমরা দেখলাম তার ডান কানে মাইল্ড টু মডারেট ডিগ্রি অফ কন্ডাক্টিভ টাইপ হিয়ারিং লস এবং তার বাম কানে মডারেটলি সিভিয়ার ডিগ্রি মিক্সড টাইপ হিয়ারিং লস হয়েছে আমরা সুস্থ মানুষ 20-25 ডেসিবেলের মধ্যে শুনি সেক্ষেত্রে উনি শুনছিলেন প্রায় 70 ডেসিবেলে লেফট ইয়ারে এবং রাইট ইয়ারে প্রায় 40-60 ডেসিবেলে তিনি শুনছিলেন এবং পাশাপাশি আমরা কিছু বায়োকেমিক্যাল টেস্ট করি তার একটি হাইপোথাইরয়েডিজমের সমস্যাও ছিল যে কারণে সে কিন্তু তার হাইপোথাইরয়েডিজমের থাইরক্স ট্যাবলেটটি খাচ্ছিলেন তো এমত অবস্থায় আমরা তাকে কিছু ওষুধপত্র দিলাম যেই ওষুধগুলো টিনিটাস রোগটাকে প্রশমন করতে সহায়তা করে পাশাপাশি আমরা তাকে কিছু নিয়মকানুন সাজেস্ট করলাম যেভাবে তিনি চলবেন সেই গাইডলাইনগুলো মেনে চলার পর তিনি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আগের সেই যে করুণ পরিণতি তিনি বিষণ্ণতায় ভুগছিলেন সারাক্ষণ কাঁদতেন একটা মানে মানসিক দুশ্চিন্তায় ভুগতেন সেই সমস্যাগুলো থেকে তিনি মুক্তি পেয়েছেন এবং আজকে তিনি আমার চেম্বারে এসে হাসি মুখে তার শারীরিক অবস্থার কথা জানাচ্ছিলেন তো এই যে আশা ভাই আপনি দীর্ঘ যন্ত্রণার পর যখন একটি স্বাভাবিক জীবনে এসেছেন এই বিষয়টা আপনার কেমন লাগছে
যেভাবে শব্দটা হয়তো ওই শব্দ নিয়ে কেউ বেঁচে থাকার মতো না। রাত্রে মনে হয় বের হয়ে দৌড়াদৌড়ি করি কিংবা কোনো জায়গায় যা নীরবে বসে থাকি, শব্দর যন্ত্রণায় আরে আল্লাহ। বাম কানে তো খুব ওইভাবে হইতো না, বাম কানে মানে ঝড় হওয়ার সময় যদি ঝড়ের সাথে বৃষ্টি থাকে যে শব্দ বেড়ায় এসে লাগে টিনের সাথে লাগে, ওইরকম সাই 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 শব্দ হইতো। কিন্তু ডান কানে ওই শব্দ না, ডান কানে শুধু বিমানের শব্দ, মোটর বাইকের শব্দ। আচ্ছা আচ্ছা, কঠিন যন্ত্রণা। এখন আগের তুলনায় অনেকটাই ভালো আছি, এটু বলা যায় যে অনেকটা ভালো আছি। অর্থাৎ আমরা এই জায়গাটিতে বলতে পারি যে কেউ যদি টিনিটাস রোগীর যারা আছেন, এই রোগে ভুগছেন, তারা যদি নিয়মিত ওষুধ সেবন করেন, চিকিৎসকের ফলো আপে থাকেন, তাহলে আপনারা এই কষ্ট থেকে অনেকটাই মুক্তি পাবেন বলে আমরা বিশ্বাস করি। যার উজ্জ্বল দৃষ্টান্ত আশরাফ ভাই, তিনি নিজে নিজ মুখেই কিন্তু সেই বিষয়গুলো জানিয়ে গেলেন। তো আমরা এই জায়গাগুলোতে কি কি কাজ করতে চাই? ট্রিটমেন্টের মধ্যে কিছু ড্রাগ ট্রিটমেন্ট রয়েছে, কিছু থেরাপি রয়েছে যেটাকে আমরা বলছি টিনিটাস রিটেইনিং থেরাপি রয়েছে, টিনিটাস মাস্কার মাধ্যমে আমরা এই টিনিটাস বা শব্দগুলোকে আমরা প্রশমন করতে পারি, আর রয়েছে আমাদের কিছু কাউন্সিলিং, যে কাউন্সিলিং যে নিয়মকানুন গুলো যদি রোগীরা মেনে চলে তাহলে কিন্তু তারা এই রোগ থেকে পরিত্রাণ পেতে পারে। সবার আগে আমরা যে জিনিসটি বলতে চাই, এটা কোনো ডিস্ট্রাকটিভ ডিজিজ না, এটি আপনাকে কোনোভাবেই জীবন নাশ করবে না, অথবা আপনাকে সাময়িক একটি যন্ত্রণার মধ্যে বা কষ্টের মধ্যে ফেলে দিবে, এটাতে আপনার অন্য কোনো সমস্যা হবে না। হ্যাঁ, সো এই জিনিসগুলো আপনার মাথা থেকে আউট করতে হবে। আপনি কোনো ভয়ঙ্কর জটিল রোগে ভুগছেন না, এই জিনিসটা কিন্তু আপনার মাথার মধ্যে রাখতে হবে। অনেকেই যে জিনিসটি ভয় পেয়ে যায়, এটা মনে হয় যে আমার জীবনটাকে একদম শেষ করে ফেলবে, কিন্তু না, এই চিন্তা থেকে আপনাদেরকে বের হয়ে আসতে হবে। হ্যাঁ, আপনাদেরকে সামাজিক কাজে লিপ্ত থাকতে হবে, কোনোভাবেই মানে মনের দিক থেকে কনসেন্ট্রেশন দেওয়া যাবে না, আমার কানের মধ্যে কি হয় দেখি তো শব্দ হচ্ছে কিনা এভাবে শোনা যাবে না, ঠিক আছে। আপনি স্বাভাবিক কাজকর্ম করবেন, স্বাভাবিক খাওয়া দাওয়া করেন, ঠিক আছে, মানুষের সাথে মেশেন, কথা বলেন, জিনিসটাকে ভুলে যাবেন যে আপনার কানের মধ্যে বা মাথার মধ্যে যে একটি শব্দ অনুভূত হচ্ছে এই চিন্তা আপনি মাথা থেকে আউট করে ফেলবেন। এই জিনিসগুলোকে বলছি আমরা কাউন্সিলিং, বা এই জিনিসগুলোকে বলছি মনটাকে দৃঢ় করার একটি বিষয়। আমার এক রোগী সেদিন এসে বলেছে, স্যার আমি শুধু আপনার কথাগুলোকে মেনটেন করেছি এবং আমি যোগ ব্যায়াম করি, যোগ ব্যায়াম করার পর থেকে আমার এই জিনিসটা আর মাথায় আসে না এবং আমি এখন আগের চেয়ে অনেক ভালো। আমার রোগীর ফিডব্যাক, আমি মূলত এই চিকিৎসার ক্ষেত্রে রোগীদের ফিডব্যাক গুলোকে আপনাদের মাঝে তুলে ধরতে চাই, যে তারা যদি নিয়মকানুন মেনে চলে, তারা যদি ওষুধগুলো ঠিকঠাক মতন খায়, রেগুলার ফলো আপে আসে, তাহলে এই রোগটাকে মানে অনেকাংশে আমরা কমিয়ে এনে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। আপনার সবাই আমার এই প্রিয় সম্মানিত রোগীর জন্য দোয়া করবেন, তিনি একজন সিনিয়র সিটিজেন, তিনি ঢাকাতেই থাকেন, সিদ্ধেশ্বরীতে থাকেন, তিনি যেন বাকি জীবনটা সুস্থ সুন্দর ভাবে হাসি খুশি ভাবে এভাবেই সবার মাঝে চলতে পারেন, সেই শুভকামনা রইল তার জন্য। ঠিক আছে, আপনার জন্য শুভকামনা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনিও ভালো থাকুন। আপনার যারা যে সমস্ত এই আমার মতো যে অসুস্থ অবস্থায় আমি এখানে আসছিলাম, আমি আশা রাখি ইনশাল্লাহ আপনার দেওয়া মেডিসিন খায় ইনশাল্লাহ ভালো হয়ে যাবো ইনশাল্লাহ। সামনে রমজান মাস, আল্লাহ আমার যেন রোজা থাকতে দেয়, আমি রোজা থেকে আপনার নামাজ পড়ে আপনার জন্য অনেক দোয়া করবো। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, অনেক অনেক ভালো থাকবেন। সালামু আলাইকুম।